নিজের হোটেলে প্রেমের নামে সুযোগ পেলে প্রেমিকার সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতো মালিক। এভাবে অনৈতিক সম্পর্কের কয়েক বছর গেলেও বিয়ে করতে চায় না প্রেমিকাকে। আবারও হোটেলে নিয়ে অনৈতিক কাজ করায় প্রেমিকের হোটেলে ফাঁস নিয়ে মরল প্রেমিকা। প্রেমিকের আবাসিক হোটেল থেকে প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করার মর্মান্তিক এই ঘটনা ঘটে সিলেটের দক্ষিণ সুরমায় বাইপাস সড়কের মমিনখলা এলাকার সাপলা আবাসিক হোটেল। পুলিশ জানায় মেয়েটির সঙ্গে হোটেল মালিক জহিরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। মেয়েটি প্রায় সেখানে আসত। হোটেল কর্মচারীদের তথ্যের ভিত্তিতে দ্বিতীয় তলার 105 নম্বর কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই প্রেমিকা আত্মহত্যা করে থাকতে পারে। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেশীদের বলতে শোনা যাচ্ছে, এই মেয়েটিকে প্রেমের নামে ধোঁকা দেওয়ায় আর বিয়ে করার জন্য চাপ দিয়েও তাকে বিয়ে না করাতেই আত্মহত্যা করেছে সে। প্রসঙ্গত, শাপলা আবাসিক হোটেলের মালিক জহিরের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। দর্শক, এই প্রেমিকার আত্মহত্যা করার জন্য অন্য কোনো কারণ থাকতে পারে কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।